এবছর আমাদের মিঠাখালি সর্বজনীন দুর্গা উৎসব 34 বছরে আমাদের পদার্পণ করেছে। আপনাদের থিম কি আছে? আমাদের থিম এবছর হচ্ছে নারী শক্তির উপরে। সারা বিশ্বে যেভাবে নারীরা যে দেশের কল্যাণ করেছে, মঙ্গল করেছে, উজ্জ্বল করেছে মাপ মুখ, সেইটা তুলে ধরেছি আমরা। বিশিষ্ট পাইলট থেকে সূর্য, যারা পৃথিবীতে প্রথমে গেছিল, চাঁদে গেছিল, এমন বিশ্বের দরবারে আমাদের খেলাধুলার মধ্যে যে নাম অর্জন করেছেন, সেই রকম বিশিষ্ট রাজনৈতিক বীর হিসাবে তাদেরকে আমরা তুলে ধরেছি এবারে। আপনাদের পূজার বিশেষত্ব কি আছে? আমাদের পূজার বিশেষত্ব এবছরের যে রামচন্দ্র অকাল পুজো, অকাল বরণ পুজো করেছিলেন, যে পদ্মফুল 108 পদ্মফুলকে দিয়ে, নীল পদ্মফুলকে দিয়ে মা দুর্গার চরণ দিয়ে, সেটাকে আমরা এবারে মা দুর্গার সেই চরণেতে আমরা দুস্থ মানুষদেরকে, যে সমস্ত মানুষদেরকে যারা আমরা অনেকে বস্ত্র কাপড় পরতে পারে না, তাদেরকে সেইভাবে আমরা বস্ত্র দান করে দিয়ে মায়ের চরণে আমরা অবদান এ পুজোর। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা কিছু না হলে 6-5 মতন আজকের পঞ্চমীতে আমরা বস্ত্রদান করব। এটা কি পঞ্চমী ছাড়াও ধারাবাহিকভাবে দশমী পর্যন্ত চলবে? দশমী পর্যন্ত আমাদের এখানে কিছু সেবা, দুস্থ ছাত্র এদের সেবা করা হয়, অসুস্থ মানুষদেরকে বা এখানে কিছু মানুষদেরকে খাওয়ানো হয়, কিন্তু আমরা আজকে পঞ্চমীতে বস্ত্রদান করব। প্রতিমাটা এবছর প্রতি বছর নতুন 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 করে আমরা রূপ সাজাই মূর্তিটা। এবারে আমাদের প্লাস্টিকের পাইপ দিয়ে মা আদলে মা দুর্গাকে আমরা সাজিয়েছি। এবছর 34 বছরের প্রধানমন্ত্রী এবং আমাদের এই পূজার বৈশিষ্ট্য হচ্ছে আমরা নারী শক্তিকে সামনে আনার জন্যে পুরো পূজার থিম হচ্ছে নারীদেরকে নারী শক্তি তৈরি করেছি। প্রতিমা যেটা হচ্ছে পুরোপুরি ইলেকট্রিকের কেসিং দিয়ে তৈরি করছি। আমাদের এই মণ্ডপ হাজারো হাজারো লাখো লাখো মানুষ আসে প্রতি বছর, কিন্তু এবছর যেহেতু কোভিড সিচুয়েশান, সেই কোভিড সিচুয়েশানে আমরা প্যান্ডেমিকের ভিতরে একমাত্র মুখে মাস্ক ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না, আমরা স্যানিটাইজ রেখেছি এবং 15-20 জন করে মানুষকে আমরা প্যান্ডেলে প্রবেশ করাবো এবং ধীরে ধীরে তারপরে আবার পরের মানুষগুলোকে ছাড়াবো। প্রতি বছর আপনাদের পূজার একটা বিশেষ বৈশিষ্ট্য বা ঐতিহ্য থাকে, সে এবছরে কী ধরনের আছে? দেখুন, আমরা প্রতি বছরে যেভাবে গরিব মানুষদের, দুস্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করি, এবছরে আমরা রেখেছি দুস্থ, যারা অসুস্থ তাদেরকে আমরা আর্থিক সহায়তা করেছি এবং এই এলাকার যারা আমাদের মানুষজন আছে, প্রতিবেশী আছে, প্রত্যেককে নিয়ে আমরা এই পূজা কদিন নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব করে, খাওয়া দাওয়া করে একসাথে আমরা পূজাটা